তার মানে কিন্তু নয় সারা পৃথিবীর যত গান আছে তার
আলাইনের জন্য সত্য সর্বমতি সরকার এটাও ঠিক তাই আমাদের যা ছবি করি না কেন সমস্তটাই কিন্তু ওই পাঁচটা কি ছটা নামের মধ্যে সীমাবদ্ধ আমাদের দীর্ঘায়ু কোনো নাম নেই কেউ ব্যক্তিত্ব প্রশান্ত দাস সম্বন্ধে বলা আরো মুশকিল মোটামুটি একটু একটু বলার চেষ্টা করছি বহুদিন আগে থেকেই প্রশান্ত দাকে আমি দেখেছি আমার বন্ধুদের বাড়িতে মাঝে মাঝে ঘুরতে প্রায় 50 বছর ধরে চিত্রকলা জগতের সাথে শুধু অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকা নয় আমাদের শ্রদ্ধেয় অনেক কিংবদন্তি শিল্পীর খুব কাছের মানুষ প্রশান্ত একটু ওনাকে শুধু কলা সমালোচক বা আর্ট ক্রিটিক বলা অনুচিত বলে আমি মনে করি উনি বহুবার বিদেশে গেছেন নানা পৃথিবী বিখ্যাত গ্যালারিগুলি দেখেছেন এবং ভারতীয় চিত্রকর ও চিত্রকলার সম্পর্কে এক ডজনের ওপর বইয়ের লেখক এমন একজনকে এখানে আমরা পেয়ে অত্যন্ত গর্বিত পরবর্তী বক্তা হিসেবে ডেকে নিচ্ছি প্রশান্ত দাস মহাশয়কে প্রশান্ত দাসকে নমস্কার জানি না বক্তা সবাই যে বিয়ন্ড আর্ট এর যে গ্রুপ সংগঠন তাদের এটা দ্বিতীয় প্রয়াস এই ওয়ার্কশপ এবং প্রদর্শনী তো আজকে ওয়ার্কশপে যে কাজগুলো দেখে ইত্যাদি আমাদের কথা হচ্ছিল এবং অনেক কথা হয়েছে অনেক গল্প হচ্ছে শিল্পকলাকে নিয়ে তো এটি রাখা হয়েছে মাটিতে নিচে আজকের কাজ তো দেখে মনে হচ্ছে ওয়ার্কশপের কাজ 5 ঘন্টায় আঁকা দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে বাড়িতে যত্ন করে একটু সময় নিয়ে আঁকা আজকের দিনে আমরা যা দেখি তা আর কি তো আমরা কি আঁকি আমরা ওই বিয়ন্ড আর্টের কথাটা বললেন অমিত পয়েন্ট ধরব যে বিয়ন্ড এই যে যা দেখছি তার পেছনেও একটা বিশ্বকল্প আছে যেটা থেকে হয়তো আমাদের মনে হতে পারে অ্যারিস্টটলের আর একটা কথা মনে হচ্ছে তিনি অবশ্য কবিতা সম্পর্কে বলেছিলেন তিনি বলেছিলেন ট্রুথ অফ পোয়েট্রি ইজ নট দি কপি অফ দি রিয়েলিটি কি সাংঘাতিক কথা বা ইয়ার হায়ার রিয়েলিটি ট্রুথ অফ দি পোয়েট্রি ইজ নট দি কপি অফ দি রিয়েলিটি কমা বাট ইয়ার হায়ার রিয়েলিটি আজকে আমরা ওই হায়ার রিয়েলিটি নিয়ে পড়ছি আজকের ছবি আজকের সাহিত্য আজকের দর্শন আজকের নাটক যা দেখা হচ্ছে ওই হায়ার রিয়েলিটি